নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান রেল স্টেশন থেকে জাল নোট সহ তিনজনকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মোহাম্মদ রাজু ওরফে রাজুয়া, এমডি আমিন হোসেন ও এমডি মইনুদ্দিন ওরফে গোবরা উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ার বাসিন্দা। এদিন বিকেলে তারা ট্রেন ধরার জন্য বর্ধমান স্টেশনে দাঁড়িয়েছিল, সেখান থেকেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে ৪৮,০০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।